তো গাইস আমরা এবার ফাইনালি বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা যেহেতু 5টা থেকে বেরিয়েছি অলরেডি, এখন বাজে হচ্ছে 12টা, তো আর এক ফোঁটা ভালো লাগছে না, ঠিক আছে। তো এখানে সব রইলো ভিডিওটা, চলো এবার যাই, আস্তে আস্তে যাই, কারণ আর ভালো লাগছে না, তো চলো। তো গাইস এখান থেকে বেরিয়ে গেলাম। তো গাইস কীরকম সুপার বাইকগুলো ছিল গাইস তোমরা কমেন্ট করে জানাবে, মানে চোখ মুখ একবার পুরো লাল হয়ে গেছে গাইস, লাল, কি এক ফোঁটা ভালো লাগছে না গাইস, এক ফোঁটা না। ওরে বাপ রে, আর কি আর বলবো, মানে কিছু বলতে ইচ্ছা করছে না, এতটা পরিমাণে হাত পা ব্যথা করছে। মানে তারপরে কি সকাল থেকে 5:30 বাজছে, এখনো পর্যন্ত গাইস কিছু খাইনি, সেই সকালে চা বিস্কুট খেয়ে এসেছি 5:30। আর মানে এরপর আমরা এদিক দিকে ইউটার নিয়ে পথে সোজা দুর্গাপুর যাব, তো দেখা যাক কি হয় না হয়। আর এক ফোঁটা ভালো লাগছে না, একটু পুরো না সেট। আর এই হচ্ছে আমাদের গ্রামের NS 200 BS 7 যে ছিল, তো ফার্স্ট টাইম
বাপরে গাইস, লুক এট ভিউ। হ্যাঁ টানা গাইস 6 কিলোমিটার, 6 থেকে 7 কিলোমিটার, 140, 48, 50 এরকম চালাচ্ছি। ওরে বাপরে, মানে কি বলবো, বাপরে। অলরেডি 3 লিটার, 3.5 লিটার তেল গেছে। আমরা চলে যাচ্ছি, ও আগে চলে গেছে। তুমি তাহলে বিকেলে ফোন করবে, ঘর জাগে ইয়ে করিবা। ও দেখো ইন্দ্রমেগা মোড়ের কাছেই দাঁড়াবে। আসছি তাহলে। উফ বাপরে গাইস, ফাইনালি আজকের রাইডটা কমপ্লিট হলো গাইস। ঠিক আছে, তো আই থিঙ্ক এটাই আশা করবো তোমাদের কাছ থেকে যে রাইডটা ভালো লেগেছে। তো যাই হোক, চলো দেখা যাক কীরকম কি এটাতে রেসপন্স পাই বা না পাই। ওকে, আমাদের গ্রাম থেকে একটা ছেলে ফার্স্ট টাইম এলো, তো ওকে জিজ্ঞেস করি যে ভাই রাইডটা কীরকম হলো না হলো।
কি রকম হলো? বেশিরভাগ ভিডিও করে না, ভিডিও কম জনই করে। ওই যে সুপার বাইক গুলো ওরা বেশিরভাগ ভিডিও করে না।